চন্দকা থানা ট্রাইডেন্ট গ্যালেক্সি আপার্টমেন্ট নিকটর মহিলা অপহরণ ঘটনার পুলিশ তার পর্দাফাশ করেছি এবং দুইজন অভিযুক্ত যে অপহরণ হয়েছে স্মৃতিরেখা পাণি তা গ্রেপ করা যাই মোট উপরে তিনজন গ্রেপ করা যাই দুইজন হচ্ছেন রাজস্থান অঞ্চলের যে চিত্র দেখা চাইবি ইয়ে হচ্ছেন প্রদীপ ওলা এবং সে হচ্ছেন দেবীলাল তবে এই দুইজন কেমিতি প্রেমিক এবং প্রেমিকা মিশি অপহরণ নাটক রচিলে এবং পুলিশ তার পর্দাফাশ করেছি যে স্মৃতিরেখা পাণি লে তাঁর ভাইঙ্ক টঙ্কা হাতেবা সে এভাবে প্লান রচিলে অপহরণ নাটক রচিলে তবে নিশ্চিত ভাবে অভিযুক্ত ঠার তিনোটি মোবাইল চেকবুক ল্যাপটপ এবং বিপুল পরিমাণের এটিএম জবত করা যাই এবং যে 12 লক্ষ টঙ্কা স্মৃতিরেখা পাণিকর যে ভাই যে রয়েছেন প্রদীপ ওলাঙ্কর আকাউন্ট কু ট্রান্সফর করে সে টঙ্কাকু মধ্যে ফ্রিজ করেছি কমিশনার পুলিশ তবে নিশ্চিত ভাবে জাণিবাকু পাইছি পুলিশ তদন্ত সময় যে স্মৃতিরেখা পাণি 2015 বিবাহ করেছিল পরবর্তী সময় বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে তাঙ্ক বাপ ঘরে রইতিলে এবং ইনস্টাগ্রাম রু যে প্রদীপ ওলা রইছন্তি তাঙ্ক সহিত সম্পর্ক হইতিল পরবর্তী সময় অপ কেমিতি এঠু ভুবনেশ্বর সেমানে রাজস্থান কেমিতি যাবে সে নেইকি অপহরণ নাটক রচা যাইতিল এবং যে রইছন্তি প্রদীপ ওলা তাঙ্কর সহযোগী যে রয়েছেন দেবীলাল এ দুইজন গোটিয়ে টয়েটা গাড়িরে রাজস্থান ভুবনেশ্বর আসিলে এবং যেতবে স্মৃতিরেখা পাণি তাঁর অটো সাহায্যে তাঁর সে আপার্টমেন্টর ডিএন রেগালিয়া পাখক আসি এবং সেঠার তাঁকু অপহরণ করা যাই তবে নিশ্চিত ভাবে এই অপহরণ এবার নাটক রচা যাই তবে পুলিশ তার পর্দাফাশ করেছি তিনজন গ্রেপ করেছি কোর্ট চালন করব তবে এই ঘটনার কোণ কারণ লা এ ঘটনার কেউভাবে ভাবে তাঁকু অপহরণ করা যাই অপহরণ কেমিতি নাটক লা এ নিয়ে আমি আলোচনা করা স্যার প্রথমে জাঁয়া চাইবি গতকাল গোটিয়ে খবর আসিলা তাঁর বাপা অভিযোগ কলে যে তাঁর ঝিউক অপহরণ করা যাই আজ পুলিশ যেত তদন্ত কলা জাঁয়া পাইলে অপহরণ নাটক লা স্যার প্রকৃত ঘটনা কম আমার যেত খবর পাইলু যে এমনি জন মহিলা অপহরণ হয়েছেন এবং তাঁর এক্সটর্সন কল ওয়ান ক্রোর আসছে আমি কাফি সিরিয়স সহ এটা নেইল মল্টিপল টিম গঠন করেদেলু স্পেশাল স্কোয়াড ইনভলভ করাইল এবং সেমানে আমার খবর পাইলু যে সেমানে টুয়ার্ডস বৌদ্ধ আড়ু যাইছেন তেমন আমি মল্টিপল টিম বৌদ্ধ আড়ু পঠাইলু সে পুলিশ বিষয়ে জাঁপারে কম সে পুঁ ফেরি আসলে টুয়ার্ডস নয়াগড় সেতবে আমি পুঁ নয়াগড়ে লোকাল তাঁর এসপি অনুরোধ করলু নয়াগড় থানা বাবু সেটি চেকিং করা বেড়ে এমনে ভিতর জনে ওলাই পড়লে বাকি দুজন দ্রুতগতিরে আমার সেই থানা বাবু ইভেন আক্সিডেন্ট হয়েছে তাঁর ফ্র্যাকচার হয়েছে ইয়ে দ্বারা এবং সে পলাই পুঁ সে আমার টিম চেজ করে এবং পুঁ খবর পাইলু নয়াগড়ু আপ কিছু দূরের সে গাড়িটা আবান্ডন করে দিয়েছেন পুঁ যাই আমি গাড়ি সিজ করলু তাপরে পুঁ আখপাখে আমি খোঁজা আরম্ভ করলু সাধারণ লোক আমি সেটা ইনভলভ করলু ফটো দিয়ে তাপরে পুঁ খবর আসলা দুইজন গোটে এরিয়ার চালুচ্ছেন সেটি যাই আমার টিম পৌঁছলা পরে সে যে প্রদীপ কুমার ওলা সি পুঁ ঝিউটা ছাড়ি দৌড়ি পলাই তেমন সেটি ঝিউকে আমি রেসক্যু করলু তাপরে পুঁ আহরি খোঁজাখোজি পরে পুঁ প্রদীপ কুমার ওলা তাঁর গ্রেফ করা যাই এবং তদন্ত হওয়ার পরে আমি জাঁয়াইলু যে যে মহিলা জনক প্রদীপ ওলা সহ সম্পর্ক গড়ি উঠিলা ইনস্টাগ্রাম রু এবং সেমানে মিশিকি এটা গোটে যে এক্সটর্সন করা তাঁর ভাইঠু এই আবডকশন যে নাটক করে এবং ভাইঠু পয়সা নেওয়া উদ্দেশ্যের মিলিমিশিকি এমনে এই যোজনা করে কিডনাপিং র্যাকেট কিডনাপিং আখ্যা দিয়ে মূল কারণ লা মানে অলরেডি তাঁর বাহাবাকে ডিসাইড করে তাঁর পাখে পয়সা নথিলা তেমন তা ভাই পাখে পয়সা আছে বলে সে ভৌণী জনা লা তেমন এক্সটর্সন করে মানে তাঁকঠ এই যে আবডকশন কিডনাপিং বাহানা নিয়ে তাঁকঠ পয়সা নেওয়া উদ্দেশ্যে করলে অভিযুক্ত পাখরু স্যার হ্যাঁ আমার এতে উভয় আমি টেকনিক্যাল এবং ফিজিক্যাল ক্লু দুইটা যাক এবং সিসিটিভি ফুটেজ সব প্রকার ক্লু মিশাইকি এবং আমার স্পেশাল স্কোয়াড খাস করি বহুত ভাল পরিশ্রম করছেন নয়াগড় পুলিশ মানে আডিকুয়েট সপোর্ট পাইলু এই সব মিলিত উদ্যমে হি এটা এত শীঘ্র হয়ে পাল অভিযুক্ত মানুষ কম সব জবত করা অভিযুক্ত তাঁকর যে কারটা যেটা সে রাজস্থান আনিলে সে কারটা সিজ হয়েছে তিনটা মোবাইল ফোন যেটার এক্সটর্সন কল করলে সেটা সিজ করা যাই এবং অন্যান্য ডঙ্গল ল্যাপটপ এসব সিজ করা যাই
ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ପୋଲିସ କମିଶନରଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ଶୁଣୁଥିଲେ ଯେ ଭାଇର ଟଙ୍କାକୁ କେମିତି ହାତେଇବେ ଏବଂ ବିବାହରେ ଯେହେତୁ ଟଙ୍କା ଆବଶ୍ୟକ ଥିଲା ଏବଂ ଯେହେତୁ ଟଙ୍କାକୁ କେମିତି ସେ ଟଙ୍କା ହାତେଇବେ ଏ ନେଇକି ଯେଉଁ ମାଷ୍ଟର ପ୍ଲାନ୍ ରଚିଥିଲେ ଏ ପ୍ଲାନ୍ରେ ସେ ବିଫଳ ହୋଇଛନ୍ତି ଏବଂ ତିନି ଜଣଙ୍କୁ ଗିରଫ କରାଯାଇଛି ଯେ ରହିଛନ୍ତି ଅପହରଣର ଶିକାର ହୋଇଥିଲେ ସ୍ମୃତିରେଖା ପାଣି ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଗିରଫ କରାଯାଇଛି ପ୍ରଦୀପ ଓଲାଙ୍କୁ ମଧ୍ୟ ଗିରଫ କରାଯାଇଛି ଏବଂ ଦେବୀ ଲାଲଙ୍କୁ ମଧ୍ୟ ଗିରଫ କରାଯାଇଛି ତେବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏ ଘଟଣାର ପର୍ଦ୍ଦାଫାସ ହୋଇଛି ତେବେ ଆଉ କୌଣସି ଘଟଣା ବା ଆଉ କୌଣସି ମୋଡ଼ ରହିଛି କି ଏ ଘଟଣାରେ ସେ ନେଇକି କମିଶନ ପୋଲିସ ଏବେ ତଦନ୍ତ ଆରମ୍ଭ କରିଛି ତେବେ ନୟାଗଡ଼ରୁ ଯେତେବେଳେ ଏମାନଙ୍କୁ ପୋଲିସ ଗୋଡ଼େଇ ଗୋଡ଼େଇ ଧରିଥିଲା ତେବେ ସେର ଚିତ୍ର ମଧ୍ୟ ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦେଖାଇଥିଲୁ ତେବେ ଏହି ଘଟଣାରେ ତାଙ୍କର ପରିବାର ଲୋକଙ୍କର କାହାର ହାତ ରହିଛି କି କିମ୍ବା ରାଜସ୍ଥାନରୁ ଏମାନେ ଯେଉଁ ଆସିଥିଲେ ଏମାନଙ୍କ ସହିତ ଆଉ କେଉଁମାନଙ୍କର ହାତ ରହିଛି ବା ଏଇ ଅପହରଣ ବା ଏଇ ଯେଉଁ ନାଟକ ପଛରେ ସେ ନେଇକି ଏବେ କମିଶନ ପୋଲିସର ସ୍ପେଶାଲ ସ୍କ୍ୱାଡ୍ ଟିମ୍ ତଦନ୍ତ ଆରମ୍ଭ କରିଛି ଭୁବନେଶ୍ୱର ଭିଡ଼ିଓଗ୍ରାଫର ଜିତେନ୍ଦ୍ରଙ୍କ ସହ ସ୍ନିଗ୍ଧ ଚନ୍ଦନ ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।